দিনটা ছিল অন্যান্য দিনেরই মতন। দোকানে বসে দুপুরে ক্রেতা নেই, তাই ভাবলাম একটা বই দেখে ফেল। যেমন ভাবা তেমন কাজ। মোবাইল নিয়ে বসে গেলাম ফেলুদার গোরস্থানে সাবধান সিনেমাটি দেখতে। বইটা গল্পটা বেশ সুন্দর, কিন্তু বইটা দেখতে দেখতে বারবার আমার চোখটা চলে যাচ্ছিল সাউথ পার্ক স্ট্রিট সেমিস্ট্রিট। ভাবলাম এটা তো কলকাতায় অবস্থিত, তো এখানে ঘুরে আসলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ, বই নিয়ে পড়তে বসলাম এর ব্যাপারে, এবং পড়াশোনা করে যা জানলাম এটা বেশ পুরনো স্থাপনা, 1768 সালে। আরও জানলাম এটা কলকাতার মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা এবং কলকাতা হেরিটেজ সাইটও বটে। ব্যাস কৌতূহল নিবারণ করার জন্যে পরের দিন সকালে বেরিয়ে পড়লাম ট্রেন ধরে পার্ক স্ট্রিট সিমেট্রির উদ্দেশ্যে। প্রথমে নামলাম নিউ গড়িয়া স্টেশন, সেখান থেকে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা কবি সুভাষ মেট্রো স্টেশন। তারপর সেখান থেকে মেট্রো ধরে 30 মিনিটে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে 3 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে বাজার কলকাতা জুডিও এর আউটলেট ফেলে চলে আসলাম এশিয়াটিক সোসাইটির মোড়ে। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা ধরে সোজা কিছুটা এগোলেই বাম দিকে পড়বে পার্ক হোটেল আর তিন মাতার মোড়। কোনো দিকে না বেঁকে সোজা রাস্তা ধরেই কিছুটা এগোবার পর পড়ল অ্যালান পার্ক আর তিন মাতার মোড়। কোনো দিকে না বেঁকে আবার সোজা এগোলাম আর এই এগোবার পথে ডান দিকে পড়বে সেন্ট জেভিয়ার স্কুল ও একটা চার্চ, আর বাম দিকে দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল। আর এই স্কুলের একটু পরেই সামনে পেলাম সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, পার্ক স্ট্রিট সেমেট্রি। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি বাবু আর আপনারা দেখছেন হামসাগর এক্স ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি এখন আছি সেই গোরস্থানের সাবধান যেখানে শুটিং হয়েছিল, সেই পার্ক স্ট্রিট সেমেট্রিতে। গা ছমছমে পরিবেশ এবং অন্ধকার, এত গাছপালা এখানে যে দিনের বেলায় এখন অন্ধকার। এখন বাজে 12:30, আর আমি এখন আছি পার্ক স্ট্রিটে, আর আপনাদের এই পার্ক স্ট্রিটের সম্বন্ধে সম্পূর্ণ বিবরণটা আপনাদের জানাবো। সময়টা তখন সপ্তদশ শতাব্দী, জব চার্নক সাবর্ণ রায়চৌধুরীর কাছ থেকে কলিকাতার সত্ত্ব কিনে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন কলিকাতায় জাঁকিয়ে বসেছে, তখন লন্ডন থেকে প্রচুর ইংরেজরা ভারতবর্ষে আসতে শুরু করে। সেনাবাহিনী, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ব্যবসায়ী থেকে কেউই বাদ যায় না। শীত প্রধান দেশের লোকেরা এদেশে আবহাওয়ার সঙ্গে কিছুতেই এসে আনাতে পারছিল। সঙ্গে সঙ্গে লেগেছিল ম্যালেরিয়া, ডিপথেরিয়ার মতো, যা তখনকার দিনে ছিল প্রাণঘাতী। ফলে প্রচুর লোক এখানে মারা যাচ্ছে, আর তখন প্লেনের ব্যবহারও ছিল না, আর সংরক্ষণ করে রাখার ব্যবস্থাও ছিল না। ফলে সেই সব লোকেদের কবর দেওয়ার জন্যে এখানে একটা জায়গার প্রয়োজন হয়ে পড়ল, আর সেই প্রয়োজন মেটানোর জন্যেই উদ্ভব হলো এই সাউথ পার্ক স্ট্রিট। তখনকার দিনে এই জায়গাটা ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ, নানান
জীব জন্তু এখানে তখন বসবাস করত এবং জায়গাটা ছিল জলে জঙ্গলে ঘেরা। সেই সময় তখন ম্যালেরিয়া ও ডিপথেরিয়ার মতন জলবাহিত রোগের রমরমা। তখনকার দিনে তা প্রাণঘাতী রোগের আকার ধারণ করেছিল। তো জলের মাধ্যমে যাতে এই মরদেহ থেকে জীবাণু মানুষের শরীরে প্রবেশ না করতে পারে, সেই ভাবনা থেকে কবরের ওপর এই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছিল। আর এই স্ট্রাকচারগুলো দৃষ্টিনন্দন করবার উদ্দেশ্যে এমনভাবে তৈরি করা হয়েছিল যে কিছুদিনের মধ্যেই এখানে স্নান সংকুলনের অভাব দেখা যায়, যার ফলে 1768 সালে চালু হয়ে মাত্র 30 বছরের মধ্যে এটাকে বন্ধ করে দেওয়া হয় এবং পরে তা স্থানান্তরিত হয়ে চলে যায় লোয়ার সার্কুলার রোডে, যেখানে এখনও কবর দেওয়া হচ্ছে। এই জায়গাটা নিয়ে অনেক গল্প কথা আছে। এটা নাকি কলকাতার মোস্ট হন্টেড প্লেস। এখানে নাকি কোনো এক কবরস্থান থেকে প্রায়শই রক্ত বের হয়, তো সেটাই খুঁজে খুঁজে দেখা হবে। তো জায়গাটা বেশ গা ছমছমে এবং একটা সুপার ন্যাচারাল ব্যাপার এখানে আছে, যা অনুভবের মাধ্যমে আপনাকে বুঝতে হবে। সময় পরিবেশের সাক্ষী হতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে পাঁচটির সময়টিতে। সারা পৃথিবীতে যত নন চার্চ সেমিট্রি লক্ষ্য করা যায়, যার মধ্যে ইউরোপ ও আমেরিকার পর সম্ভবত এশিয়া মহাদেশের মধ্যে এটাই সর্ববৃহৎ নন চার্চ সেমিট্রি। এখানকার কবরগুলো ইউরোপীয় গথিক ও ইন্দো সাসানিক স্ট্রাকচারে তৈরি, কিছু ব্যতিক্রমী শৈলীও লক্ষ্য করা যায়। প্রায় 1600 মতন মানুষের কবর এখানে দেওয়া হয়েছে, সংখ্যাটা আরও বেশিও হতে পারে, যার মধ্যে কিছু গুণী মানুষের কবরও এখানে আছে। আর তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই কবরটি। এটি স্যার উইলিয়াম জোনসের কবর, যিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা এবং সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। এই কবরটি পরবর্তীকালে এশিয়াটিক সোসাইটির দ্বারা সংস্কার করা হয়েছে। এছাড়াও এখানে আরও নানা গুণীজনের কবর আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ডিরোজিওর কবর, এছাড়াও আছে মেজর জেনারেল চার্লস স্টুয়ার্টের কবর, আর আছে এখানকার প্রথম কবর জর্জ উডের, যেটা পরবর্তীকালে ধ্বংস হয়ে গেছিল, আছে মিসেস পিয়ারসনের কবর, যাকে সমাধিত করা হয়েছিল 1768 সালে, আছে মিস এলিজাবেথের কবর। এছাড়াও এখানকার সবথেকে ভৌতিক এবং অভিশপ্ত টেনিসন ফ্যামিলির কবর। তো আপনারা এখন যে কবরটি দেখছেন
সেটি হলো বাংলার নবজাগরণের প্রতীকটি এবং ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা গিরোজিওর কবর। এই কবরটি একসময় ধ্বংস করা হয়েছিল কলকাতার ব্যবসায়ীদের দ্বারা। পরবর্তীকালে হাইকোর্টের রায়ে তা বন্ধ করা হয় এবং পুনরায় তা সংস্কার করে এখন এই অবস্থায় রয়ে গেছে। এখন আছি হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর কবরের সামনে, আর এখানেই উনি চিরনিদ্রায় শায়িত আছেন। আপনারা সবাই জানেন যে নবজাগরণের প্রতীক্ষিত হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, তো ঠিক এই জায়গাটায় ওনাকে কবর দেওয়া হয়েছিল, আর এটাই হচ্ছে এখানকার মেন আকর্ষণ। আর এই কবরটা কিন্তু একসময় ভেঙে দেওয়া হয়েছিল, এক ব্যবসায়ী এই কবরস্থানটাকে প্রায় হাতিয়ে নিয়েছিলেন, কিন্তু হাইকোর্টের রায়ে সেটা বন্ধ হয়ে যায় এবং এটাকে আবার রক্ষণাবেক্ষণ করে এখন এই জায়গায় উনি রয়ে গেছেন। তো এটা হলো হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সমাধিস্থল। সম্পূর্ণ হিন্দু শৈলীতে তৈরি এই কবরটি মেজর জেনারেল চার্লস স্টুয়ার্টের, যিনি তখনকার দিনে হিন্দু স্টুয়ার্ট নামেও পরিচিত ছিলেন। তিনি ভারতবর্ষে আসার পরে হিন্দু ধর্মের প্রতি বিশেষ আকৃষ্ট হন এবং হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায়, এবং তিনি পূজাপাঠও করতেন। তাই তার স্মৃতিতে এই কবরটি হিন্দু শৈলীতে তৈরি করা হয়েছিল, যা এখানকার কবরগুলোর মধ্যে থেকে এক ব্যতিক্রমী কবর হয়ে রয়ে গেছে। এই কবরটাও আপনারা বিশেষভাবে দেখবেন এবং লক্ষ্য করবেন। এছাড়াও এখানকার কবরগুলোর মধ্যে সবথেকে ভৌতিক এবং অভিশপ্ত কবর বলা হয় ডেনিসন ফ্যামিলির কবরকে। বছরের কিছু সময় সেই কবর থেকে নাকি রক্ত ঝরে, এরকম কথাও প্রচলিত আছে। তো ফ্রেন্ডস, কলকাতার ঐতিহ্যবাহী জায়গা পার্ক সিমেট্রি, সাউথ পার্ক সিমেট্রি, আর ডিরোজিওর কবর আছে এখানে। এছাড়াও আরও নানান বিশেষ ব্যক্তিদের কবর আছে, আর হচ্ছে হেরিটেজ জায়গা, এবং ছমছম একটা ব্যাপার এখানে আছে। তো এইসব স্বাদ অনুভব করার জন্যে আপনাদের অবশ্যই এখানে আসতে হবে। তো চলে আসুন এই পার্ক স্ট্রিট সেমিট্রিতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আসুন। যাই হোক, এইসব কোনো সত্যি কথা নয়, এগুলো হচ্ছে বানানো কথা, কোনো ভৌতিক ব্যাপার নয়। এই জায়গাটা হলো একটা পবিত্র স্থান। যদি আপনি ইতিহাসকে ভালোবাসেন, ইতিহাসকে জানতে চান, এবং বিশেষ প্রত্নতাত্ত্বিক যে জায়গাগুলো কলকাতায় অবস্থিত সেগুলো সম্বন্ধে যদি আপনার আগ্রহ থাকে, তবে অবশ্যই আপনি এখানে চলে আসতে পারেন। এটি অবস্থিত কলকাতার পার্ক স্ট্রিটে মাদার টেরেজা সরণিতে। আপনি শুধু লোকেশনটা মনে রাখবেন, দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের ঠিক বিপরীতে এটির অবস্থান। এটি খোলা থাকে প্রায় প্রত্যেক দিন, এবং এখানে ঢুকতে প্রবেশ মূল্য লাগে 25 টাকা করে, আর যদি ক্যামেরা থাকে তাহলে আপনার পড়বে 50 টাকা। যদিও এখানে মোবাইলের জন্যে
কোনো চার্জ লাগে না, তবুও আপনি ঝামেলা এড়াতে চাইলে অবশ্যই 50 টাকা দিয়ে টিকিট কেটে নেবেন। আর সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, অবশ্যই একবার এখানে চলে আসুন। আর আপনাদের জানিয়ে রাখি যে বাংলা সিনেমা গোরস্থানে সাবধানের শ্যুটিং এখানেই হয়েছিল, আমি সেই শ্যুটিংয়ের কাটা অংশগুলো বেশি আপনাদের দেখাতে পারিনি, তাহলে আমার কপিরাইট পড়বে। যাই হোক, অবশ্যই এই জায়গায় একবার আসুন, ঘুরে যান, কথা দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে।